বারুইপুর প্রগতি সংঘ ক্লাবের খুঁটি পূজা অনুষ্ঠানে কাঁচা বাদাম খ্যাত গায়ক ভুবন বাদ্যকর ও পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি উপস্থিত হলেন। আজ রথযাত্রা, বাঙালির শ্রেষ্ঠ পুজো হলো দুর্গাপুজো, আর মাত্র 95 দিন বাকি তার। আজ একটি শুভ দিন, এই শুভ দিনে বারুইপুর প্রগতি সংঘের খুঁটি পুজো করলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি এবং সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া সেই বিখ্যাত কাঁচা বাদাম গানের শিল্পী ভুবন বাদ্যকর। বিমান ব্যানার্জি ও ভুবন বাদ্যকর মন্ত্র পড়ে নারকেল ফাটিয়ে খুঁটি পুজোর শুভ সূচনা করেন। সঙ্গে ছিলেন বারুইপুর পৌরসভার পৌরপ্রধান গৌতম দাস, কাউন্সিলর বাপি ভদ্র, দক্ষিণ চব্বিশ পরগনার উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র। ভুবন বাদ্যকর সেই কাঁচা বাদাম গান গেয়ে বারুইপুরবাসীর মন জয় করে নিলেন। সেই ভুবন বাদ্যকর কাঁচা বাদাম এনেছেন আমাদের বিমান অধ্যক্ষ, যে আমার সামনে পাশে আছেন, আর আমাদের তাপস, যে আমাদের কাউন্সিলর, তাদের দিকে ধন্যবাদ যে আমাকে এনে আমাকে এখানে খুশি করে আপনাদের কাছে পৌঁছেছি। আমিও খুব খুশি হয়েছি। তাই সাধুগুরু বৈষ্ণবের চলে ভুবন বাদ্যকর অবশ্যই আছে, তাই আপনাকে আমার গান আমি শোনাবো। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। জয় রাধে, জয় রাধে। আয় পদ মাদে ভালো মাথা চিনে চুলে সেটে গোলে ঝুড়ি মালা দিয়ে মোবাইল বডি ভাঙা দিয়ে বাদাম, মোবাইল বডি গুলো 5 টাকা দাম, পায়ের তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমানে সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার গাছে নেক গুবু ভাজা বাদাম, আমার গাছে পাবে শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম। আয় বাদাম আছে পালো মাথা চিড়ে চুললে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডি ভাঙা দিয়ে বাদাম, মোবাইলে বডি গুলো 5 টাকা দাম, 5 টাকা দাম, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গুগু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম। বীরভূমেতে বাড়ি আমার নামটি হয় ভগবান, আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন, শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম, বাদামে বাদাম বুবু কাঁচা বাদাম, বাদামে বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই চাচা ভাজা বাদাম, হাতের বালা পায়ের তোড়া থাকে যদি ভাঙা চুড়ি, যাও গো বাদাম নিয়ে তারি বিনিময়ে লাগবে না টাকা করে, শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম, বাদামে বাদাম বুবু কাঁচা বাদাম, বাদামে বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই চাচা ভাজা বাদাম, তোমাদেরই আশীর্বাদে পাই গো আমি কত সম্মান, তোমাদেরই আশীর্বাদে পাই গো আমি কত সম্মান, তাই বাদাম বেচে আমি নেচে নেচে সবই তো প্রভুরই দান, শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম, বাদামে বাদাম বুবু কাঁচা বাদাম, বাদামে বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই চাচা ভাজা বাদাম। বীরভূমেতে বাড়ি আমার নামটি হয় ভুবন, বীরভূমেতে বাড়ি আমার নামটি হয় ভুবন, আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন, শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম, বাদামে বাদাম বুবু কাঁচা বাদাম, বাদামে বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই চাচা ভাজা বাদাম। ধন্যবাদ জানিয়ে আপনাদের চরণের আশীর্বাদ নিয়ে এখন বসছিলাম কানে। আপনারা যদি দাদা একটু কিছু কথা বলুন। সবাইকে নমস্কার জানাই,
মঞ্চে রয়েছেন শ্রী ভুবন ভাদ্রকার, যার সঙ্গীত সম্বন্ধে আমার ইতিমধ্যে অনেক জায়গায় শুনেছি, আমার শোনা হয়নি। আজকে উনি আমার পাশে বসে সঙ্গীত পরিবেশন করলেন, অসাধারণ সঙ্গীত পরিবেশন করেছেন। তার পাশে রয়েছেন গৌতম বাবু এবং আমাদের পঞ্চায়েত সমিতির উপাধ্যক্ষ, জেলা পরিষদের উপাধ্যক্ষ আমাদের জয়ন্ত ভদ্র সহ আজকের, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা প্রগতি সঙ্গে, সেই বাপি ভদ্র এবং অন্যান্য কাউন্সিলর সবাই এখানে রয়েছেন। এবং আপনারা যারা আমাদের এই প্রগতি সঙ্গে সদস্য বৃন্দ, যারা নৃত্য পরিবেশন করলেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, একদিকে তো আমাদের রথযাত্রা, সেই সঙ্গে সঙ্গে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন। আজকে আমাদের পশ্চিমবঙ্গের রূপকার, আপনারা তো আমাকে বাড়ি করে রূপকার করেন, আমি তো আসলে আপনাদের প্রাপ্য জিনিস যেগুলো ছিল সেই জিনিসগুলো আদায় করার জন্য আমি লড়াই করছি। এটা আপনাদের অনেকেই হয়ে যাওয়ার কথা, অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল, যাই হোক সে প্রসঙ্গে আজকে আমি আসবো না। কিন্তু আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, আজকে চিকিৎসকদের দিন, আজকে ডক্টর্স ডে। এবং যারা ডাক্তারবাবুরা রয়েছেন, যাদের আপনারা প্রতিনিয়ত প্রতিসেবা দেন, প্রতিসেবা প্রদান করেন, বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেভাবে ডাক্তারবাবুরা তাদের বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিলেন, তাদের সবাইকে আমি প্রণাম জানাই, তাদের শুভেচ্ছা জানাই আজকে আমাদের এই ডক্টর্স ডেতে। আমাদের বারুইপুর হাসপাতালে অনেক ডাক্তারবাবুরা রয়েছেন, তাদের আমি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আজকে এখানে প্রগতি সঙ্গে আমাদের খুঁটি পুজো অনুষ্ঠান, শুরুতেই যা চমক দিল আমি তো বুঝতে পারছি না শেষে কী, শেষ পর্যন্ত কী রয়েছে। আমি ভাবতে পারিনি যে একটা খুঁটি পুজোকে কেন্দ্র করে এত সুন্দর, এত মানুষের আকর্ষণ, সঙ্গীত পরিবেশন, সেই সঙ্গে সঙ্গে নৃত্য পরিবেশনটা ভাবাই যায় না। সকালবেলায় সুজিত বসু আমাকে আমন্ত্রণ করেছিল খুঁটি পুজোতে যাওয়ার জন্য, কিন্তু আমি যেতে পারিনি, যেহেতু বিধানসভায় আমাদের অনুষ্ঠান করতে হয়েছে, আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় সেইখানে অনুষ্ঠান করে, আমার পাড়াতেও একটা অনুষ্ঠান ছিল, ডক্টর সঞ্জীব শশীপাজ এসেছিলেন, আজকে এখানে এসেছি। এ তো আমার নিজের ঘর, নিজের বাড়ি, বাড়ির অনুষ্ঠান বাদ দিয়ে আমি অন্য কোনায় যাবো আমি ভাবতেই পারি না, সেই জন্য বাড়ি করে আজকে এখানে এসেছি। রথযাত্রা আছে, গৌতম বাবুরা রথ ভাগ করবেন, রথের চাকায় রশিদের টান দেবো, ভুবন বাবু যদি থাকতে পারেন ভালো হয়। একটা সত্যি কথা বলে একটা অন্য পরিবেশ আজকে এখানে সৃষ্টি হয়েছে, আমাদের আজকের এই কুটি পুজোকে কেন্দ্র করে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। কুটি পুজো মানে আপনারা মনে করবেন না যে একটা সাধারণ কোন অনুষ্ঠান, আগামী দিন মা দুর্গার প্রতিমা এখানে আসবে, সমস্ত মানুষের মঙ্গল জড়িয়ে রয়েছে, আমাদের দেশের মানুষের ভালো জড়িয়ে রয়েছে, এবং সেইটার সূচনা হবে আজকে এই খুঁটি পুজোর মাধ্যমে। এই মাধ্যম দিয়ে আমরা সমস্ত বাড়িপুরের সমস্ত মানুষকে, তাদের আমরা একটাই বার্তা দিতে চাই, বিশেষ করে এই অঞ্চলের অধিবাসীদের, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এবং আসন্ন দুর্গা পুজোতে আমরা গত 2 বছর কোনো আনন্দ করতে পারিনি, কিন্তু আমাদের নিজেদের সীমারেখা বুঝতে হবে। এখনও দেখতে পাচ্ছেন সংবাদপত্র খুললেই যে আমাদের এখনও কোভিডের আক্রমণ আমাদের কমে যায়নি, আস্তে আস্তে বাড়ছে। আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, ছেলে মেয়েদের সাবধান রাখতে হবে, আর যারা পুজোর উদ্যোক্তা তারা অসাধারণ এখানে পুজো করেন, দুর্গা পুজোর মণ্ডপ সজ্জা হয়, গৌতম বাবুরা পুজো করেন, বাড়িগুলো অনেক বিখ্যাত পুজো হয়। আমার মনে হয় কলকাতা শহরে যারা ঠাকুর দেখতে সকালবেলা বা সারা রাত ধরে যারা আপনারা প্যান্ডেল হপিং করেন, তাদের একবার বাড়িগুলো আসা দরকার। বাড়িগুলোর মানুষের যে কি শিল, তাদের কি সৃষ্টি, সেই সৃষ্টি এখানে না আসলে দেখা যাবে না, বোঝা যাবে না। সেই জন্য আজকের দিনে বিশেষ করে ভুবন বাবু যে সঙ্গীত পরিবেশন করলেন কাঁচা বাদাম, সত্যি কাঁচা বাদামকে কেন্দ্র করে যে এত সুন্দর একটা গান হতে পারে এটা আমার কল্পনার অতীত ছিল। তাই আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই যে আজকে উনি এখানে এসেছেন, এবং আগামী দিন ওরা আরও আরও সৃষ্টির মাধ্যমে সারা বিশ্বে আরও পরিচিতি লাভ করবে, এটাই আমার বিশ্বাস। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুষ্ঠান ভালো করে হোক, দুর্গাপুজোর অনুষ্ঠান নিশ্চয়ই অত্যন্ত সুষ্ঠুভাবে করবেন ওরা। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। বারুইপুর থেকে জাহেদ মিস্ত্রি রিপোর্ট, এভিএন বাংলা।